স্বাগতম সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে অনেক সুন্দর একটি কবুতর দেখাবো এবং কবুতরটি সম্পর্কে কিছু কথা বলবো। যেমন কবুতরটির নাম, কবুতরটির কোয়ালিটি সম্পর্কে, বাংলাদেশে এই কবুতরটির দাম কেমন, কোন দেশে এই কবুতরটির জন্ম বা কোন দেশ মিউটেশনের মাধ্যমে এই কবুতরটি তৈরি করেছে এই সম্পর্কে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। কবুতরের এই সুন্দর ব্রিডটির নাম হলো মডেনা। ইংলিশ মডেনা বা আমেরিকান মডেনা কিছুই না, শুধুই মডেনা কবুতরটির নাম। কবুতরগুলো দেখতে অনেকটা শোকিং বা কিং কবুতরের মতো। মডেনা নামের আরেকটি কবুতর রয়েছে যার নাম হলো জার্মান মডেনা। জার্মান মডেনা ব্রিডের কবুতর। মডেনা ব্রিডের কবুতরের তুলনায় আকারে ছোট হয়ে থাকে, তবে গলা লম্বা হয়ে থাকে, অনেকটা মাল্টেস কবুতরের মতো। আপনারা হয়তো অনেকেই দেখে ভাববেন এগুলো হয়তো কিং কবুতর। আসলে এগুলো কিং কবুতর না, এগুলো হলো মডেনা কবুতর। দেখতে অনেকটা বলের মতো, শারীরিক শেপ অনেকটা ইউ শেপের হয়ে থাকে, লেজ উপরের দিকে থাকে, গলা পিছনের দিকে বাঁকা হয়ে থাকে। মডেনা কবুতরের তুলনায় শৌকিং কবুতর বা কিং কবুতরের গলা একটু লম্বা হয়ে থাকে, মাথা কিছুটা ছোট হয়ে থাকে। মডেনা কবুতরের আরেকটি প্রধান গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মডেনা কবুতরের পায়ে মোজা থাকে, তবে মোজার ক্ষেত্রে মডেনা কবুতরের পায়ের মোজা একটু ভিন্ন হয়ে থাকে। অন্যান্য কবুতরের মতো মডেনা কবুতরের পায়ের আঙ্গুলে মোজা হয় না বা আঙ্গুলের মধ্যে মোজা থাকে না। আপনারা যদি কখনো মডেনা কবুতর পালতে চান বা মডেনা কবুতর পালার আগ্রহ জাগে, তাহলে এই ধরনের কোয়ালিটিগুলো দেখে মডেনা কবুতর কিনবেন। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মডেনা কবুতরের কোন দেশে জন্ম বা কোন দেশে মিউটেশনের মাধ্যমে মডেনা কবুতর তৈরি করেছে এবং মডেনা কবুতরের নাম কেন মডেনা রাখা হয়েছে। মডেনা কবুতরের জন্ম ইতালিতে। সর্বপ্রথম মিউটেশনের মাধ্যমে মডেনা কবুতর তৈরি করা হয় ইতালিতে। মডেনা কবুতরের নাম মডেনা রাখার পেছনের রহস্য হলো ইতালির মডেনা শহরে কবুতরটির জন্ম, তাই এই কবুতরটির নাম রাখা হয়েছে মডেনা। কিছুক্ষণ আগেও হয়তো আপনারা অনেকেই জানতেন না কবুতরটি কোন দেশি ব্রিড। কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে মডেনা ব্রিডের আরেকটি কবুতরের কথা বলেছিলাম যার নাম হলো জার্মান মডেনা। জার্মান মডেনা কবুতরটিও ইতালিয়ান মডেনা কবুতর থেকে মিউটেশন করে তৈরি করা হয়েছে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যাক। বেশিরভাগ মানুষের যে বিষয়টি জানার আগ্রহ বেশি থাকে তা হলো মডেনা কবুতরের প্রাইস কেমন বাংলাদেশের মার্কেটে। এক জোড়া নতুন ইম্পোর্টের মডেনা কবুতরের দাম 30-35 হাজার টাকা থেকে শুরু করে 70-80 এমনকি 1 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। দাম বা প্রাইস নির্ভর করে কবুতরের কোয়ালিটি এবং কবুতরের কালারের উপরে। এই ভিডিওটিতে আমি যদি মডেনা কবুতর সম্পর্কে কোনো বিষয়ে আলোচনা না করে থাকি অথবা আপনারা মডেনা কবুতর সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে কমেন্টের মধ্যে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমার এই অসাধারণ নামক ইউটিউব চ্যানেলটি যদি আগে সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনি আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ।